আমরা তো অনেক গল্প শুনি, হুম ঠিক আছে, যা ঘটে তা কিছু রটে, ওকে ঠিক আছে, কারণ মানে মানুষ স্বপ্ন সেটাই দেখে যেটা বাস্তবে আছে, ঠিক আছে, যেটা বাস্তবে নেই ওরকম স্বপ্ন কিন্তু আমরা কোনোদিনও দেখি না, ঠিক আছে। আজ পর্যন্ত আমরা এমন কোনো স্বপ্ন দেখিনি যেখানে অন্য গ্রহের প্রাণী আমাকে নিতে এসছে, ওরকম কিন্তু কোনোদিনও দেখি না। না যদি সেটা বাস্তবে আমরা চোখে দেখি তখন সেটা স্বপ্ন হিসাবে দেখা যায়, ঠিক আছে। একদম তার মানে স্বপ্নে যদি আমি কোনো ভূত প্রেত কিছু একটা দেখি, তার মানে নিশ্চয়ই ওটা ইন রিয়েল আছে, ওকে, মানে এটা ঠিক খুব আছে। মানে সত্যি, এটা আমি কোনোদিন ভাবিনি এরকম ভাবে। হ্যাঁ, আমরা কোনোদিন এলিয়েনদের কোনো স্বপ্ন না, দেখিনি, এলিয়েনদের নিয়ে স্বপ্ন কিন্তু আমরা কেউ জানি, দেখে কিন্তু না, ওটা স্বপ্ন কারণ আমরা দেখিনি আমরা তাকে। সিনেমায় দেখছি, হ্যাঁ অনেক এলিয়েন মুভিজ দেখছি, কিন্তু স্বপ্নে আমি তো অন্তত পক্ষে স্বপ্নে কোনোদিন এলিয়েনকে দেখিনি। আমি জানি না দর্শকরা কতটা দেখেছে কি দেখেনি, হ্যাঁ কিন্তু আমার কাছে আজকে ক্লিয়ার হলো যে মানুষ নিজেকে, এটাও কি তুই বলতে চাইছিস যে মানুষরা নিজেদের প্রতি ডিপেন্ডেবল যদি ভাবে যে এখানে কিছু আছে তার মানে আছে, আর যদি না ভাবে তাহলে নেই? এটা অনেক সময় হয়ে থাকে তো ইমাজিনেশনের অনেক জন্য। সময় হয়, কিন্তু পার্টিকুলারলি এখানে টপিকটা যেহেতু ভূতের ওপর হচ্ছে, তো ভূতের ক্ষেত্রে স্বপ্নে মানুষ অনেক সময় ভূত দেখে, ঠিক আছে, ভয় পায়, এবার নিশ্চয়ই বাস্তবে আছে বলেই দেখছে। আর প্রত্যেকের যে স্বপ্ন যেটা হয়, প্রত্যেকের স্বপ্নে ভূতের যে রূপটা কিন্তু একই টাইপেরই হয়, একই টাইপেরই দেখে। যদি স্বপ্ন থেকে বেরিয়ে যাই, যেটা তোরা দেখেছিস বা তুই এক্সপিরিয়েন্স করেছিস, সেটা তাহলে কিভাবে বলতে চাস? তো আমি যেটা তাহলে তুই ভাগ্যবান কিছুটা। ভাগ্যবানও বলা যেতে পারে বা দুর্ভাগ্যবানও বলা যেতে পারে।